তবে এই ভাবে টাকা নেওয়া যাবে না, যাবে না, যাবে না, অন রেকর্ড বলছি। একজন গরিব মানুষ বলছে, হুজুর আমার ছেলেটাকে একটু ফুঁক দিয়ে দেন না হুজুর। ফুঁক দিয়ে দিয়েছে হুজুর, ছেলেটাকে একটা তাবিজ দেন। তাবিজ ব্যক্তি কে কোজি, এই তিন নম্বর চেন থেকে একটা তাবিজ দিয়ে দাও তো। একটা তাবিজ দিয়ে দিয়েছে কে হুজুর, দেয় না ওই ছোটা বের করে দিচ্ছে মরিদ, যে ওই পাঁচ ছজন নিয়ে এসে না গাড়ি করে সব ভরে চার নম্বর চেন থেকে চাবি কি লেখা আছে আল্লাহ পাক জানে, তুমিও জানো না আমিও জানি না, যাও ডান হাতে পাতো। হ্যাঁ খালি ফাঁচাক ফাঁচাক করে পান কে বলছে বাহার খালি। হ্যালো ডানকুনি আছে ঘরে শুয়ে আছে বলছে ডানকুনি আছে। হ্যাঁ আর এখন শ্রোতারাও তো পাগল, শ্রোতা বক্তারা যেমন পাগল, একদল শ্রোতা আছে পাগল, ও শুনেছে ইউটিউবে কানে হাতে টান দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ গ্যাঁ গ্যাঁ টান দিচ্ছে, শুধু গিয়ার মানে কোনো গিয়ার নেই, মাঝখানে কোনো তার সব কাটা, ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার পুরো হনুমান গিয়ার, মাঝখানে সব তার কাটা, একটাও গিয়ার নেই, হ্যাঁ হ্যাঁ করে টানছে। বলছে এই গুজুরি দাওয়াত ফোন কর, হ্যালো হুজুর খালি আছে দাও চৈত চার তারিখে, হ্যাঁ খালি আছে, কবে কটার সময়? হুজুর এই আমাদের তো এই দশটা থেকে বারোটা, আপনার বাবা ওই সময় তো দাওয়াত নেওয়া আছে, দাওয়াত নেই ডায়েরি তো নেই টোটাল জিরো হয়ে আছে, আর দাওয়াত নেই হুজুর একটু দেখেন না হুজুর। আচ্ছা ঠিক আছে ওদেরকে কথা বলি, একটু কথা বলে বলছি, আধ ঘন্টা পরে করুন, মিছিমিছি তো আধ ঘন্টা হুজুর। হ্যাঁ বাবা ওদেরকে বলেছি, ওদেরকে ওই আপনার দুটো থেকে চারটে পর্যন্ত করবো বলেছি, তা তোমাদের দশটা বারোটা তো করছি, অসুবিধা নেই। হুজুর কত দিতে হবে বাবা? আমি বছরই 2023 এখন সব 25 করে দিচ্ছি বাবা, ওই ফার্স্ট গিয়ার আর সেই হনুমান গিয়ার বলছে 25 দিচ্ছি, কত 25? আচ্ছা উনি যদি এসে বলে যে আমি নবীর ওয়ারেস হবে কি? হ্যাঁ হবে, হ্যাঁ নবী টাকা টাকা নেওয়া যাবে, টাকা নেওয়া যে যাবে না এটা আমি বলছি না, টাকা নেওয়া যাবে এর শর্ত আছে, তবে এইভাবে টাকা নেওয়া যাবে না, যাবে না, যাবে না, অন রেকর্ড বলছি এইভাবে যাবে না, টাকা নেওয়া যাবে। আমি ক্যানিং থেকে এখানে পরিশ্রম করে এসছি, আমার ক্যানিং থেকে এখানে অনেকটা রাস্তা, অনেকটা রাস্তা পরিশ্রম করে এসছি, হ্যাঁ তাই বলে আমি 5000 আমার খরচা হলো, যদি বলি 20000 টাকা এটা নবীর কাজ নয়। বর্তমান সময় আমাদের গাড়ির দরকার আছে, কেন রাস্তাঘাটে আলেমদের উপরে হামলা করছে, কি হচ্ছে না হচ্ছে না, আলেমদের উপর চক্রান্ত করা হচ্ছে, এই রুল কুদ্দুস সাহেব মার্ডার হয়ে গেল, আমজাদ হোসেন সাহেব মার্ডার হয়ে গেল, আপনার রেজাউল করিম সাহেব মার্ডার হয়ে গেল, আপনার শোনেননি? হ্যাঁ এই ইদানিং বাংলাদেশে একটা বক্তা স্টেজ থেকে ওয়াজ করেছে, কোরআন হাদিসের কথা বলছে, পাশে যিনি সভাপতি ছিল সম্ভবত সভাপতি, বলছে হুজুর ওয়াজটা পাল্টে দেন, বলছে হুজুর ওয়াজটা পাল্টে দেন, বলছে কেন মিয়া আমি তো কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছি, ওয়াজ করে হুজুর বাইকে করে বাড়ি যাচ্ছে, হ্যাঁ দলবল নিয়ে গিয়ে হুজুর উপরে অ্যাটাক করেছে, জিপ কেটে নিয়েছে। অল্লাভাগের মাবু পান্দা পান্দিরা, ও জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, যে কথা আপনাদেরকে আমি বলছিলাম, যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, যে জায়গাতে আমি যেতে চাইছিলাম, আল্লাহ নবী এত কষ্ট করে যে দিনটা আমাদের কাছে পৌঁছে দিল, আল্লাহ নবী এত কষ্ট করে যে দিনটা আমাদের কাছে পাঠিয়ে দিল, সেই দিনটা আমরা সবাই অবহেলা করে সরিয়ে দিয়েছি। আল্লাহ নবী ওই সময় নামাজ পড়তে গেলে কাবার দরওয়াজা জানালা বন্ধ করে নামাজ পড়েছিল কিনা, ঘরের ভিতরে জানালা দরওয়াজা বন্ধ করে নামাজ আদায় করেছে। বর্তমান সময় আমরা মসজিদে নামাজ আদায় করি, কিন্তু না না আল্লাহ নবী যে জামানাতে এত কষ্ট করেছিল, এত মেহনত করেছিল, এত শ্রম দিয়েছিল, কিছুর জন্য নয়, আল্লাহ নবী যদি না চাইতেন, তিনি না চাইতেও আল্লাহর নবী থাকতেন।
আল্লাহ কোন এক সময় বলেছিল আমার হাবিবি ও আমার প্যারা আমার বন্ধু আমার দোস্ত আমি আল্লাহ পাক তোমার কাছে একটা কথা বলছি কি কথা আমার হাবিব যদি বলে ওই উহুদ পাহাড়টাকে আমি সোনা করে দেব কোন পাহাড়টা ওই গ্রামের নাম কি গো এই গ্রামের নাম কি মেহনাপুর 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 পূর্বপাড়া এখন যদি আল্লাহ পাক মেহনাপুর পূর্বপাড়ায় যদি আল্লাহটা সোনা বানিয়ে দেয় দিতে পারে তো নাকি আল্লাহ পারে তো নাকি হ্যাঁ যে পারেন না আল্লাহ তাহলে যদি মেহনাপুরটা আল্লাহ পাক যদি রাতারাতি সোনা করে দেয় ধরো কাল সকালে দেখলাম সব সোনা হয়ে গেছে এখন হুজুরও সোনা নেই পাগলা শ্রোতাও সোনা নেই পাগলা কি ঠিক না ভুল বলছি চোর কাঁড়ি হয়ে যাবে কি করিবার কি জ্বালা বলো হ্যাঁ এই জ্বালার উপর তো আর এক পালা দেখতে পাচ্ছি আর এক জ্বালা কোন দিকে যাব এখন তো অনেক কটা রাস্তা পার হয়ে গেছে এরপর আবার নেতারা চলে আসবে এটা আমার এটা আমার এলাকা এটা আমার আন্ডার আসবে না জি আবার ইডি চলে আসবে ই আর এক জ্বালা সোনা পাওয়া গেছে মানে কোথায় এই গ্রাম সব লোকের তুলে নিয়ে যাবে কেন সোনা তোমাদের গ্রামে তুলে যাবে না সরকারি সম্পত্তি হয়ে যাবে ইয়াক জ্বালা তোমাদের আর এখানে থাকাই হবে না তো আল্লাহ নবীর কাছে কোন এক সময় আল্লাহ পাক ঘোষণা করেছিলেন আমার হাবি তুমি যদি বলো ওই উহুদ পাহাড়টাকে সোনা করে দেবে উহুদ পাহাড় উহুদ পাহাড়টাকে সোনা করে দেবে আল্লাহ নবী ওই দিন বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি দুনিয়াতে গরিবি হালাতে কাটাতে চাই সোনার বাড়ি সোনার দালান সোনার কোটা সোনার জামা কাপড় আমার চাই না দরকার হবে না ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি যদি দুনিয়াতে আয়েশ আরাম করি আমি যদি দুনিয়াতে আয়েশ আরাম করি আমি যদি দুনিয়াতে বিলাসিতায় দিন কাটাই কামদের মাঠে আমার গোনাগার গরিব উম্মাদের উপায় কি হবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই না মনে করে আমি আপনার কাছে আরজি করছি দুনিয়াতে সোনার কোটা সোনার বালা সোনার দালান আমার চাই না আমি তো আর নবী গরিবি গালাতে কাটাতে চাই কালকে আমাদের কঠিন দিনেতে মুসিবাতের দিনেতে আমার গরিব গোনাগার উম্মাদ উম্মাতির সাথে আমি আল্লাহ দয়ার জান্নাতে যেতে যাই আপনাদের জলসাটা খুব ভালো হচ্ছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন আল্লাহকে বলুন আমিন আমার প্রথম জলসা করার পরে গলাটা বসে গিয়েছিল কিন্তু আপনাদের এখানে এসে গলাটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের মাইকটা ভালো কিন্তু সাউন্ডটা ভালো গলা টানছে না আমি রাস্তায় একটু আদা খেয়েছি একটা ভিক্স ফ্রোজেন খেয়েছি আর কিছু খাই না একটা এই লাল চা কেনা একটা লাল চা খেলা আল্লাহ পাক দিয়েছে কি গো আল্লাহ যদি না দিতেন আমার ক্ষমতা ছিল কিছু করার হ্যাঁ আল্লাহ জানে আমি কার জন্য বলছি আমি কি কথা বলছি আমার স্বার্থ আল্লাহর কথা রসুলের কথা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ বললেন আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি দেনেওয়ালা তুমি ছাড়া আমার কেউ নেই পৃথিবীর জমিনে তোমার ছাড়া আমি পুরো বেকার জিরো তুমি যদি আমার দয়া না করতে আমি জিরো ছিলাম জিরো থেকে যেতাম তুমি আজকের দয়া করেছিলে বলে আজকের আমি এই জায়গায় হিরো ঠিক না ভুল বলছি হ্যাঁ অনেক বক্তা হুজুর মনে করে যাল বাবা রে চার পাঁচজন লোক নিয়ে ঘুরছে কে ঘোরে না হ্যাঁ ছজন আটজন করে চলে আসছে আরে বাবা কি জ্বালা যন্ত্রণা রে বাবা একটা হুজুর দাওয়াত করে ছজন নিয়ে চলে এসেছে তো এমনি দশ হাজার টাকা দেয় পাঁচ হাজার টাকা তো খেয়ে নেবে কি ঠিক না যে দশ হাজার টাকা দেয় তা আটজনের তো পাঁচ হাজার টাকা খেয়ে নেবে রে বাবা হাড়ির মাথা থাকবে কি জ্বালা যন্ত্রণা বলুন কি অবস্থা এমন অবস্থা পৃথিবীতে চলছে যে না মানুষের উপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না হ্যাঁ আপনি সঙ্গে একটা লোক নিয়ে যেতে পারে সঙ্গে একটা লোক নিতে পারে এই তো আজকে আমার ভাই এসছে আর আমি এসছি আর না ড্রাইভারও নেই আজকে কত রিক্সে চালিয়েছি জিজ্ঞাস করুন কত রিক্সে এসছি খালি ওনাকে জিজ্ঞাসা করবেন কি বলবো আপনাদের
কেন দিনের জন্য কলেমার জন্য ঠিক না ভুল বলছি হ্যাঁ কলেমার জন্য জি আর এমনও বক্তা রয়েছে এমনও বক্তা রয়েছে যারা কিনা টাকার লোভে অর্থের লোভে নিজের চরিচাপটা নিজের পরিবারটা গুছিয়ে নিচ্ছে কত অহংকার কত গ্যাবির ওহ মোরে দেখো মেরে তক্তা বানিয়ে দেবে বক্তা তো মেরে তক্তা করে দেবে বিহাদ পরে টাকা নে বাহাদুরি জামার ভাঁজ দেখো এখানে কালা এখানে কালা এখানে কালো এখানে লাল কেন বাপের বিয়ে হচ্ছে স্টেজে এসে কি জ্বালা রে বাবা আজব কন্ডিশন হ্যাঁ এই সাদা পোশাক হলো আল্লাহর পছন্দের একটা পোশাক কি এই সাদা পোশাকটা কেন এই সাদাটা হচ্ছে একটা পছন্দের পোশাক আমি ইসলামের কথা বলছি শরীয়তের কথা বলছি সেখানে ভাঁজ মারছি খালি হ্যাঁ আছে না ভাঁজ মারছি কেলমা দেখাচ্ছি কেলমা বলছে হেসে পাগল বলছে হেসে পাগল ওরে বাবা বলে মোরে একবার দেখো তোমার মেয়েরে পাগল হবে হেসে পাগল তোমার মেয়েরে পাগল হবে ফেরেশতারা বলবে আয় তোর তো খুঁজছিলাম আমরা তুই স্টেজে যা নাচানাচি করেছি ওয়াচ করার নামে তোর তো খুঁজছি আমরা কবরে নাচানাচি হবে আমরা করবো দেখ তুই বাবারে কি জ্বালা যন্ত্রণা রে বাবা আর মারিসনি দাঁড়া বলছে কোনো দাঁড়াদাঁড়ি হবে না কোনো রেহাই নেই চলবে তা চলবে চলবে তা চলবে জানেন না সাবধান হয়ে যান পরিবর্তন হতে হবে পরিবর্তনের লক্ষ্যে আমাদেরকে আগাতে হবে যদি পরিবর্তনের লক্ষ্যে না আগাই কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে এমন করে তিনি ইসলাম প্রচার করেছিলেন এমন করে তিনি ইসলাম কায়েম করেছিলেন এমন করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন আল্লাহর নবী সেই জামানাতে সেই সময়তে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী অপমানিত সহ্য করেছে লাঞ্ছিত সহ্য করেছে বঞ্চিত সহ্য করেছে কিন্তু না না বর্তমান সময় মূল সাহেবরা বলে আমরা নবীর উম্মত আমরা নবীকে ভালোবাসি আমরা নবীর ওলামা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া না না তুমি নবীর ওলামা হতে পারো না কেননা তুমি নবীর ওলামা বলে দাবি করতে পারো না নবীর চরিত্রের সঙ্গে তোমার চরিত্রের কোনো মিল নাই নবীর আদর্শের সঙ্গে তোমার আদর্শের কোনো মিল নাই নবীর ব্যবহারের সঙ্গে তোমার ব্যবহারের কোনো মিল নাই নবীর সাংসারিক জীবনের সঙ্গে তোমার সাংসারিক জীবনের কোনো মিল নাই নবীর বাল্য জীবনের সঙ্গে তোমার বাল্য জীবনের কোনো মিল নাই এই জন্য তোমার মতো আলেম তুমি নবীর ওয়ারিস হতে পারো না তুমি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারো না উলামারা বলে না যে আমরা নবীর উম্মত নবীর ওয়ারিস হ্যাঁ আচ্ছা বলে এখন আমি যদি বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরা নবীর ওয়ারিস কথাটা সত্য কথা আমরা নবীর ওয়ারিস কথাটা সত্য কথা কিন্তু শুধু ওয়ারিস বলে গিয়ে কোন শেষ নাকি নবীর আদেশগুলো মানতে হবে নিষেধগুলোকে বর্জন করতে হবে সেই না হলে নবীর ওয়ারিস বলে আমি দাবি করতে পারবো নবীওয়ালা কাজটাকে আমি চালাতে পারবো আমি নবীর ওয়ারিস বলতেছি হ্যালো হুজুর এই চৈত্র মাসের চার তারিখে দাওয়াত ফাঁকা আছে না গো বাবু দুটো দাওয়াত আছে আর ওই বারোটা থেকে দুটো খালি আছে ওইটা নেওয়া যাবে হুজুর একটু নেন গরিব মানুষ ছোট পাড়া 20,000 তাহলে বলেন আমি নবীর উম্মত এই নবীর ওয়ারিস হতে পেরেছি কি হ্যাঁ হুদান বলেন আমি নবীর ওয়ারিস হতে পারলাম আমি নবীর ওয়ারিস বলে দাবি করতে পারবো না বিশ্বাস করো মন রেখো আমি নবীর ওয়ারিস বলে দাবি করতে পারবো না নবীর ওয়ারিস বলে যদি আমি দাবি করব হ্যাঁ আমি এটুকু বলতে পারি ভাই আমি এত দূর থেকে কষ্ট করে যাব ইসলামের খেদমতে দিনের খেদমতে পাঁচজনকে আপনারা যেভাবে দেন সন্তুষ্ট করবে আলহামদুলিল্লাহ অতটুকু যথেষ্ট কি ঠিক না বলবো বর্তমান সময় হ্যাঁ খালি ফাঁচাক ফাঁচাক করে পান কে বাহার খালি হ্যালো ডানকুনি আছে ঘরে শুয়ে আছে বলছে ডানকুনি আছে
কি ঝম্প দেব খালি, আর ঘরে শুয়ে শুয়ে কি করছে আবার সেই ডানকুনি আছে মানে তো হরেন টরেন বাজাতে হবে তো, আর মোবাইলে সে ওই বাস ছেড়ে দিয়েছে বাস, একটা মানে মোলচাদের দুটো মোবাইল তো, একটা পার্সোনাল একটা জলসা, ঠিক আছে, মানে বাস ছেড়ে দিয়েছে মোবাইলে, বাস যাচ্ছে হরেন দিচ্ছে ট্যাটু হরেন দিচ্ছে, আর মনে করছে মোল সাহেব গাড়িতে যাচ্ছে ডানকুনি আছে বলে চিন্তা করছে, ওই ওই মোল সাহেব যদি বলে যে আমি নবীর ওয়ারেস, নবীর কাজ আমি করবো, নবীর কাজ আমি করছি, মানাবে কি? আল্লাহ নবী মিথ্যা কথা বলেছিল? আল্লাহ নবী সত্য নবী, সত্য কথা বলেছিল, তার জীবন চরিত্রে কোনো মিথ্যা কথা নেই, হ্যাঁ তিনি পবিত্র, তিনি পবিত্র, হ্যাঁ তুমি নবীর ওয়ারেস হতে পারো, তুমি নবীর ওয়ারেস হতে পারো, তবে তোমার কাজকর্মে তোমার ব্যবহারে মানুষকে কষ্ট দিয়েছো হাজার হাজার। একজন গরিব মানুষ বলছে হুজুর আমার ছেলেটাকে একটু ফুঁক দিয়ে দেন না হুজুর, ফুঁক দিয়ে দিয়েছে হুজুর, ছেলেটাকে একটা তাবিজ দেন, তাবিজ ব্যক্তি কে কোজি এই তিন নম্বর চেন থেকে একটা তাবিজ দিয়ে দাও তো, একটা তাবিজ দিয়ে দিয়েছে কে হুজুর দেয় না, ওই ছতা বের করে দিচ্ছে মরিদ, যে ওই পাঁচ ছজন নিয়ে এসে না গাড়ি করে সব ভরে চার নম্বর চেন থেকে তাবিজ, কি লেখা আছে আল্লাহ পাক জানে, তুমিও জানো না আমিও জানি না, যাও ডান হাতে বাঁধো হুজুর, কত দেবো হুজুর, ও ভাই অনেক দাম, এতো পাঁচ হাজার এক টাকা করে নিই, তুমি হাজার এক টাকা দাও, আচ্ছা বলেন সামান্য তাবিজ দিচ্ছেন, তাবিজ দিয়ে পয়সা নিচ্ছেন আপনি, পয়সা নেওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ খুশি করে বলতে পারেন ভাই, সেটা খুশি হয় মসজিদে দান করে দেবেন বা কোনো মাদ্রাসায় দিয়ে দেবেন, এটা নবীর ওয়ারিস বলে দাবি করতে পারবে, ঠিক না ভুল বলছি, কিন্তু আমার কথা ভুল হচ্ছে নাকি, হ্যাঁ তা লোকসভাকে একে চলে যাচ্ছে কেন, হ্যাঁ বাইরে যাচ্ছে নাকি ভোর হয়ে গেছে বলে, হ্যাঁ চার দোকান আর খোলা আছে বন্ধ হয়ে গেছে, খোলা আছে তাকবীর দেন নারায় তাকবীর, ঠিক আছে চার দোকানদার আওয়াজ তাহলে জেগে আছে ওরা জেগে থাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে নবীর ওয়ারিস বলে আমরা দাবি করছি, অথচ সেই কাজগুলো আমরা মোটেও করিনি, বিশ্বাস করুন সেই কাজ আমরা মোটেও করিনি, যদি সেই কাজ করি আমার মতো মলি সাহেবের স্ক্রিন টাচ ফোন ব্যবহার করা যাবে না, নবীর ওয়ারিস বললে অন রেকর্ড বলছি যাবে না, আমরা শুধু ফাঁক মেরে ঘুরছি, হ্যাঁ আর এখন শ্রোতারাও তো পাগল, শ্রোতা বক্তারা যেমন পাগল, একদল শ্রোতা আছে পাগল, ও শুনেছে ইউটিউবে কানে হাতে টান দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ টান দিচ্ছি শুধু গিয়ার, মানে কোনো গিয়ার নেই মাঝখানে কোনো তার সব কাটা, ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার পুরো হনুমান গিয়ার মাঝখানে সব তার কাটা, একটাও গিয়ার নেই, হ্যাঁ হ্যাঁ করে টানছি, বলছে এই গুজুরি দাওয়াত ফোন কর, হ্যালো হুজুর খালি আছে দাওয়াত চৈত্র চার তারিখে, হ্যাঁ খালি আছে কবে কটার সময়, হুজুর এই আমাদের তো এই দশটা থেকে বারোটা, আপনার বাবা ওই সময়টা দাওয়াত নেওয়া আছে, কিন্তু দাওয়াত নেই ডায়েরি তো নেই টোটাল জিরো হয়ে আছে, আর দাওয়াত নেই হুজুর একটু দেখেন না হুজুর, আচ্ছা ঠিক আছে ওদেরকে কথা বলি, একটু কথা বলে বলছি আধ ঘন্টা পরে করুন, মিছিমিছি তো আধ ঘন্টা হুজুর, হ্যাঁ বাবা ওদেরকে বলেছি, ওদেরকে ওই আপনার দুটো থেকে চারটে পর্যন্ত করবো বলেছি, তা তোমাদের দশটা বারোটা তো করছি অসুবিধা নেই, হুজুর কত দিতে হবে বাবা, আমি বছরই 2023 এখন সব 25 করে দিচ্ছি বাবা, ওই ফার্স্ট গিয়ার আর সেই হনুমান গিয়ার বলছে 25 দিচ্ছি, কত 25, আচ্ছা উনি যদি এসে বলে যে আমি নবীর ওয়ারেস হবে কি, হ্যাঁ হবে, হ্যাঁ নবী টাকা টাকা নেওয়া যাবে, টাকা নেওয়া যে যাবে না এটা আমি বলছি না, টাকা নেওয়া যাবে এর শর্ত আছে, তবে এইভাবে টাকা নেওয়া যাবে না যাবে না যাবে না, অন রেকর্ড বলছি এইভাবে যাবে না, টাকা নেওয়া যাবে, আমি ক্যানিং থেকে এখানে পরিশ্রম করে এসছি, আমার ক্যানিং থেকে এখানে অনেকটা রাস্তা, অনেকটা রাস্তা পরিশ্রম করে এসছি, হ্যাঁ তাই বলে আমি 5000 আমার খরচা হলো, যদি বলি 20000 টাকা এটা নবীর কাজ না, বর্তমান সময় আমাদের গাড়ির দরকার আছে, কেন রাস্তাঘাটে আলেমদের উপরে হামলা করছে, কি হচ্ছে না হচ্ছে না, আলেমদের উপর চক্রান্ত করা হচ্ছে, এই রুল কুদ্দুস সাহেব মার্ডার হয়ে গেল, আমজাদ হোসেন সাহেব মার্ডার হয়ে গেল, আপনার রেজাউল করিম সাহেব মার্ডার হয়ে গেল, আপনার শোনেননি, হ্যাঁ
এই ইদানিং বাংলাদেশে একটা বক্তা স্টেজ থেকে ওয়াজ করেছে, কোরআন হাদিসের কথা বলছে, পাশে যিনি সভাপতি ছিল সম্ভবত সভাপতি বলছে হুজুর ওয়াজটা পাল্টে দেন, বলছে হুজুর ওয়াজটা পাল্টে দেন, বলছে কেন মিয়া আমি তো কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছি। ওয়াজ করে হুজুর বাইকে করে বাড়ি যাচ্ছে, হ্যাঁ দল বল নিয়ে গিয়ে হুজুর উপরে অ্যাটাক করেছে, জিপ কেটে নিয়েছে, খানিকটা গাল কেটে গেছে, বর্তমানে তিনি ঢাকা বড় মেডিকেলে ভর্তি রয়েছে। আল্লাহ তাআলাকে শেফা দান করুন, বলুন আমিন, বলুন। আলেম সমাজ এদের সিকিউরিটির দরকার আছে, তবে বেশি নয়। তবে হ্যাঁ, যদি পৃথিবীতে আল্লাহ যদি বাঁচায় কারোর পাপের ক্ষমতা নিয়ে আমাকে আটকে দেওয়ার আছে, আজকে যদি আল্লাহ এখানে বিস্তৃত, যদি আজকের এখানে আল্লাহ বন্যা হয়ে দিত, আমাদের পাপের ক্ষমতা নিয়ে আটকাওয়া, আল্লাহ দয়া করেছে মাহফিল হয়েছে, আল্লাহ দয়া করেনি মাহফিল হয়নি। আমাদের ক্যানিংয়ে তো ঝড় পানি এলাই কাটকে দিয়ে সেই দুপুর থেকে চলছে, টানা কলে চলছে, বাইরে বার হওয়াই যায় না। কিন্তু আপনাদের এখানে এই ভাই বলছিলেন হেদায়তুল্লাহ ভাই বলছে না আমাদের জলসা হবে ভাইয়া, জলসা হবে ভাইয়া, অসুবিধা নেই আপাতত যা পরিস্থিতি জলসা হবে। আমি আলহামদুলিল্লাহ, আমি এদিকে তো জলসা মোটামুটি সব অবস্থা খারাপ, জলে না অবস্থা খারাপ, আমার একটা জলসা ক্যান্সেল হয়ে গেছে, ক্যানিং ভলেয়া, ক্যানিং ভলেয়া তিন নম্বর জলসা, বলতে হুজুর আমাদের প্রচুর পানির চাপে আমাদের সেই মতো অর্ডার করে প্যান্ডেল করা হয়নি, আমাদের আমরা তো জানি এরকম অবস্থা, সেই জন্য আমাদের করতে পারছি না। ঠিক আছে অ্যাবসেন্ট করে দেন, নেক্সট দিনে যদি সময় হয় যাবো ইনশাল্লাহ, জলে না। তো এরকম একটা পরিস্থিতি, আমাদের সিকিউরিটির দরকার আছে, গাড়ির দরকার আছে, তাই বলে এই নয় যে আমি 30 লাখ 40 লাখ টাকার গাড়ি চড়ে ওয়াজ করতে যাব, এটা কিন্তু নবীর ওয়ারিসদের কাজ নয়, ঠিক না, ভুল বলছি, এটা নবীর ওয়ারিসদের কাজ নয়। যাব আমি একটা জলসা করব, দুটো করব, একটা সন্ধ্যা রাত্রিতে করব, একটা শেষ রাত্রিতে করব, সুস্থভাবে ঢুকঢুক ঢুকঢুক করে যাব, অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই, আমার দাওয়াত টাইম নেই না বাবা, কচি আমার টাইম নেই, নিতে পারবো না, তুমি টাকার জন্য আঁক পাক করবে খালি, যে এক রাত্রে যদি তিনটে করি 3 × 25 = 75, কত 3 × 25 = 75, তাই ইডি যদি এদের ঘরে আসে এরা কি করবে, আর মূল সাহেবের ঘরে ইডি আসবে কি হবে, বুঝছেন না, এরকম একটা ব্যাপার। সাবধান, আমরা পরিবর্তন হয়ে যায়, যুবক ছেলেরা ইউটিউবের বক্তাকে দেখে ওই ওয়াজ শুনে আমল করা যাবে না, কিন্তু ইউটিউবে অনেক বক্তা আছে, আহলে হাদিস আছে, বেরেলি আছে, লামাজাবে আছে, সিয়া আছে, সুন্নি আছে, অনেক মতভেদ আছে, অনেক মতভেদ আছে, কাদিয়ানি আছে, এরা আবার বড় আবার ইউটিউব শুনে ফেসবুক শুনে কোনো কিছু আমল করবেন না, করবেন না, করবেন না। আপনার যদি খুব আমল করার প্রয়োজন, গ্রামের যিনি ইমাম সাহেব আছেন, হুজুর আমি এটা আমল করবো, একটু বলেন না হুজুর কিভাবে আমল করবো, উনি যেভাবে বলবে সেইভাবে আমল করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, আকাশে জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, আকাশে জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, তোমার সানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা জাগার রস নিতে আর
দাদার দোকান কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় জাগার রস নিতে আধার লোকায় তোমার শিলায় শান্তি নামে অশান্ত ধরায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় তোমার নামে আশিক যারা দোজাহানে ধন্য হলো তারা তোমার নামে আশিক হলো যারা দোজাহানে ধন্য হলো তারা এই আশিকে যেন তোমার কদমে লুটায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা ওয়ালা আলি সৈয়দিনা ও আল্লাহ ভাগের মাহবুব বান্দা বান্দিরা ও জওয়ান যুবকেরা ও সোনার মানিকেরা ও আমার আম্মা জানেরা একটু রাতের বেলাতে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো এই গভীর রাতের বেলাতে ঠান্ডা মাথায় একটু অজটা শুনে যান ও আমার মায়েরা বেটিরা রাতের বেলাতে একটু শুনে যান আল্লাহর নবীর বিবিরা কিভাবে জিন্দেগিটা অতিবাহিত করেছিল আল্লাহর নবীর বিবিরা কিভাবে জিন্দেগিটা কাটিয়েছিল বর্তমান সময় আমাদের ঘরের মা বোন তাদের জীবনটা তারা কিভাবে অতিবাহিত করছে বাবারা পর্দা করা মায়েদের জন্য বোনেদের জন্য বেটিদের জন্য ফরজ না ফরজ না পর্দা করা যেমন ফরজ নামাজ পড়াটা যেমন ফরজ রোজা করাটাও ফরজ পতাকা থাকলে হজ করাটাও ফরজ গাঁটর উপরে কাপড় পরাটাও ফরজ বাবাই কিছু কিছু জিনিস আছে ফরজ ও বাবা ও জওয়ান যুবকেরা বর্তমান সময় দেখতে পাওয়া যায় আমাদের ঘরের মা বোন বেটিরা খালারা মায়েরা ফুবারা ফুবিরা তারা যেভাবে বেহায়া বেসরম বেলজ্জার মতো রাস্তাঘাটে বাজারে পাড়ায় হাটে ঘাটে মাঠে যেভাবে ঘুরে বেড়ায় একটা বার নবীর বিবিদের দিকে লক্ষ্য করো একটা বার নবীর বেটি ফাতেমার দিকে লক্ষ্য করো আল্লাহ নবীর বেটি ফাতেমা কোন একদিন কোন এক সময় নবীর জামাত আলীকে বলেছিলেন প্রাণের স্বামী ও আমার প্রাণের স্বামী তোমার কাছে কিছু কথা আমি ওসিয়াত করব তোমার কাছে কিছু কথা আমি নসিহাত করে যাব কি কথা প্রাণের বিবি আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আমার প্রাণের স্বামী ও আলী নবীর জামাত আলী কাররামাল্লাহ ওয়াজহাহু আমি শেষ জীবনের কিছু কথা আপনাকে বলে যাব কি কথা বলো না প্রাণের স্বামী কি কথা বলো না প্রাণের বিবি এমন অবস্থায় বলতে 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 লাগলেন আমার স্বামী আমি ফাতেমা যখন মারা যাব আমি ফাতেমা যখন মরে যাব বেশি লোকজনকে যেন খবর দেবে না বেশি লোকজনকে যেন জড়ো করবে না বেশি লোকজনকে যেন ডেকে কানি করবে না গুটি কত মানুষকে ডেকে আমি ফাতেমার লাশটাকে তড়ি গড়ি কবরস্থ করবে দ্বিতীয় নম্বরে বললেন প্রাণের স্বামী আমি ফাতেমা যদি রাতে মারা যায় সকাল যেন না হয় রাতারাতি আমার কবরস্থ করে দিও আল্লাহ নবী জামাতা শের খোদা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু বলেছিলেন প্রাণের বিবি ও আল্লাহ নবীর বেটি ফাতেমা ও আমার প্রাণের বিবি আমি আপনাকে জিজ্ঞাসা করছি কেন আপনি এই দুটি কথা কেন বললেন কিসের জন্য বললেন আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন প্রাণের স্বামী আমি ফাতেমা জীবনে কোনো পরপুরুষের মুখ আমি দেখাই না আমি ফাতেমা জীবনে কোনোদিন কোনো পরপুরুষ আমাকেও দেখে না আমি ফাতেমা
জীবনে কোনো বাজারে আমি ঘুরি না, আমি ফাতেমা জীবনে কোনো বাজারে আমি যাই না, আমি ফাতেমা জীবনে কোনো মহিলাদের সঙ্গে ঘাটে বাসন মাজতে যাই না, আমি ফাতেমা জীবনে কোনোদিন কারোর মাথাতে উকুন দেখতে দিই না। ও আমার প্রাণের স্বামী আমি ফাতেমা, এই জন্য করে তোমাকে বলেছি, আমি ফাতেমা যদি মারা যায়, বেশি লোকজন যদি গাড়ি হয়ে যায়, বেশি লোকজনকে যদি খবর দেওয়া হয়, তারা এসে দেখবে আমি ফাতেমা কতটা লম্বা, আমি ফাতেমা কালো না ফরসা, আমি ফাতেমা পেটে না মোটা, আমি ফাতেমা কত চওড়া, তারা এসে জানবে। এই না মনে করে আমি আপনার কাছে নসিহাত করছি, ওসিয়াত করছি, আমি আপনার কাছে এই দাবিগুলো রেখে যাচ্ছি। তারা যদি দুনিয়াতে আমাকে দেখে দেয়, না জানি কালকে আমাদের কঠিন দিনেতে মুসিবাতের দিনে যে আমি ফাতেমা আল্লাহ পাকের জাহান্নামি না হয়ে যাই। দুরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ও আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা, যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, যে কথা আমি আপনাদেরকে আমি বলছিলাম, একটু ঠান্ডা মাথা গোজার চেষ্টা করুন। আমি বিয়ে করেছি একটা সুন্দরী মেয়ে, একটা সুন্দরী দেখতে, আল্লাহ পাকের নাজ নিয়ামত। আমি মোল সাহেব আমার উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি, আমার বিবিটা দেখতে ভালো, আমার বিবিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু না না, আমার বিবিটাকে নিয়ে আমি রাস্তাঘাটে বেড়ায় বেসরমের মতো ঘুরতে চলেছি। তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর, সিলসিলা হক পুরপুরা শরীফ, সিলসিলা হক পুরপুরা শরীফ, জনাব মাওলানা সাহেব হুজুর কেবলা, নারাই তকবীর। ভাইজান, অনেকক্ষণ আপনাদের কাছে কথা বললাম, ভাষা করে যে ত্রুটি হয় ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দীন ইসলামের উপরে যেন প্রতিষ্ঠিত থাকার তৌফিক দেন, বলুন আমিন। দরুদ আল্লাহ।